গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা অল্টারনেটিং এর অ্যাভারেজ ভ্যালুকে বের করা যায় তবে সেখানে একটা সমস্যা ছিল সমস্যা হচ্ছে যদি কোনো অল্টারনেটিং এর ওয়েব ফ্রমের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল এই দুজনের এরিয়া যদি সমান হয় তবে সেক্ষেত্রে সেই অল্টারনেটিং এর অ্যাভারেজ ভ্যালুয়ের মান শূন্য আসে তাহলে আমরা আজকে জানব কিভাবে আমরা এই টাইপের ওয়েব ফ্রম বিশিষ্ট অল্টারনেটিং কোয়ান্টিটি বা এসি কারেন্ট অথবা এসি ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালুকে বের করতে পারি তো এই ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালোকে বের করার সিস্টেম হচ্ছে যদি তোমরা কখনও কোনো অলটারনেটিং কোয়ান্টিটির ওয়েব ফ্রমের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল এদের মান অথবা এদের এরিয়া যদি সেম দেখো তবে তোমরা শুধুমাত্র ওর পজিটিভ হাফ সাইকেলের জন্য তার এরিয়া ডিভাইডেড বাই সেই সময় এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য তার এরিয়া ডিভাইডেড বাই সময় বের করব তাহলে খেয়াল করো আমাদের এই ওয়েব ফর্মের মধ্যে আমরা কি করব। আমাদের যেহেতু এই ওয়েব ফ্রম থেকে অ্যাভারেজ ভ্যালু বের করা সহজ না তাই আমরা শুধুমাত্র ওর পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ একটা হাফ সাইকেলের ওয়েব ফর্ম বের করব তাহলে আমরা জানি একটা হাফ সাইকেলের যে অ্যাভারেজ ভ্যালু সেটা বের করার সূত্র হচ্ছে যেহেতু এটা হচ্ছে এসি কারেন্ট তাই আই অ্যাভারেজ ইজিক টু সেই ওয়েব ফ্রমের হাফ সাইকেলের এরিয়া এরিয়া অফ হাফ সাইকেল এবং সেই হাফ সাইকেলটা যে জায়গা যে যতটুকু এরিয়া যুক্ত সে এরিয়াটা যতটুকু সময় যুক্ত আসলে সে সময়টার ভাগ ফল তাহলে সেই টাইম তাহলে আমরা এখন এ ওয়ে ফ্রম থেকে তার অ্যাভারেজ ভ্যালুটা বের করি তাহলে দেখো এ ওয়ে ফ্রমে আমরা হাফ সাইকেলের এরিয়া কিনিব হাফ সাইকেলের এরিয়া কতটুকু এখানে জিরো থেকে পাই পর্যন্ত হাফ সাইকেলের এরিয়া এবং এই এরিয়াটা বের করার সূত্র হচ্ছে আমাদের আয়ের মানটা জানা লাগবে সো আমরা জানি কোনো টল ড্রাইনিং কোয়ান্টিটির এর মান ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি এবং আমরা ধরি ছোট্ট একটা পোর্শন যার ক্ষেত্রগুলো হচ্ছে ডি ওমেগা টি তাহলে আমরা জিরো থেকে পাই পর্যন্ত আই এম সাইন ওমেগা এর সাথে ডি ওমেগা এদেরকে ইন্টিগ্রেশন করবো এবং তার নিচে ভাগ করবো জিরো থেকে পাই পর্যন্ত সময় অর্থাৎ পাই পরিমাণ সময়কে তাহলে খেয়াল করো আমি এখানে উপরে এটাকে ইন্টিগ্রেশন করবো জিরো থেকে পাই পর্যন্ত সো ইন্ট্রিগ্রেশন অফ জিরো থেকে পাই এবং ভিতর হবে আই এম সাইন ওমেগা টি ডি ওমেগা টি ডিভাইডেড বাই সময় এখন খেয়াল করো এই হাফ সাইকেল কতটুকু সময় পর্যন্ত ছিল পাই সময় পর্যন্ত তা আমাদের নিচে হবে পাই সো আমি যদি এখন এটাকে হিসাব করি তাহলে আমরা পাবো আই এম বাইরে চলে আসবে এবং আমাদের এখানে থাকবে পাই নিচেও আমাদের পাই চলে আসবে এবং এক্ষেত্রে আমাদের হবে সাইন সামিশন সোন সেগুলো থেকে পাই সাইন ওমেগা টি ডি ওমেগা টি তাহলে এরপরে হবে আমাদের সাইন ওমেগাটি ডি ওমেগাটি একে একে যদি আমরা ইন্টিগ্রেশন করে তাহলে আমরা পাব মাইনাস কস ওমেগা তাহলে আমাদের এখন থাকবে আই এম মাইনাস কস ওমেগা তারপর থাকবে আমাদের এ দুটো সীমা অথবা রেঞ্জ সো পাই জিরো এবং নিচে থাকবে পাই সো এটার পর আমরা যদি মাইনাস কস অমেগাটিকে পাই আর জিরো সাপেক্ষে রেঞ্জ রেঞ্জের হিসাব করি তাহলে আমরা পাবো এভারেজ ভ্যালুর মান আই এম ইন্টু মাইনাস যদি কমন নিই তাহলে ভিতরে থাকবে কস কস পাই সো অমেগাটি এর এখন মান হবে পাই সো কস পাই মাইনাস কস জিরো ডিগ্রি এবং নিচে থাকবে আমাদের সময় বা পাই এবং এখান থেকে পাবো আমরা আই এম কস পাই অথবা কস একশো আশি ডিগ্রি ওর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা ভিতরে পাবো মাইনাস এ মাইনাস এবং এই কস পাইয়ের মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান সো এখানে হবে মাইনাস ওয়ান এবং কস জিরো ডিগ্রি ওর হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান এবং নিচে থাকবে আমাদের এবং লাস্টে আমরা পাবো এই এটাকে যদি আমরা হিসাব করি তাহলে মাইনাস ওয়ান হবে টু মাইনাস টু এবং এই মাইনাসের জন্য সেটা প্লাস হয়ে যাবে সো আমাদের এখানে আসবে টু ইন্টু আই এম ডিভাইডেড বাই পাই তার আমরা বলতে পারি যদি কোনো একটা অল্টারনেটিং কোয়ান্টিটির পজিটিভ হাফসাইকেল নেগেটিভ সাইকেল সমান হয় তাদের এরিয়া যদি সমান হয় তবে আমরা যে কোনো একটা ওয়েভ ফর্মের যে কোনো একটা সাইকেলের এরিয়াকে এভাবে অ্যাভারেজ ভ্যালু বের করবো তার তবে আমরা লাস্টে তার এভারেজ ভ্যালু পাবো হচ্ছে এটা টু আইএম ডিভাইডেড বাই পাই সো এটাই হচ্ছে আমাদের এই ওয়েব ফর্মের জন্য অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু এখন খেয়াল করো এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট ইন্টু আই এম তাহলে টু বাই পাই এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু আই এম হচ্ছে এখানে আই এম জিনিসটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অল্টারনেটিং কোয়ান্টিটি এর ম্যাক্সিমাম ভ্যালু এক্ষেত্রে আই এম হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট এই কারেন্ট ওর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এটুটুকু শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু তাহলে আমরা সেমভাবে বলতে পারি যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য এভারেজ ভ্যালু বের বের করতাম তবে আমাদের সেই অ্যাভারেজ ভ্যালুটা হতো ঠিক এরকম মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন আই এম তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য আলাদাভাবে অ্যাভারেজ দেখে বের করা যায় আমরা অ্যাভারেজ ভ্যালু বের করেছি শুধুমাত্র কারেন্টের জন্য আমরা এখানে দুইটা হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু বের করেছি কারেন্টের জন্য কিন্তু আমরা যদি ভোল্টেসের কথা চিন্তা করতাম তবে ভোল্টসেরও হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু হতো একই মানের তবে সেক্ষেত্রে হতো আমাদের অ্যাভারেজ বেলুগুলো এখানে আমি লিখছি সেখানে আমাদের অ্যাভারেজ ভ্যালু হতো পজিটিভ হাফ সাইকেলের জন্য ভোল্টেজের অ্যাভারেস ভ্যালু হতো ঠিক এটার মতোই বাট এ জায়গায় থাকতো জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু বিএম যেখানে বিএম হতো সেই ভোল্টেজের অল্টারনেটিং ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য হোল্ডেজের অ্যাভারেজ ভ্যালু হতো জিরো পয়েন্ট সিক্স থ্রি সেভেন ইন্টু ভিএম তবে অবশ্যই তার আগেটটা মাইনাস থাকতো তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে যদি কোনো অলটারনেটিং কোয়ান্টিটির দুটো হাফ সাইকেলের এরিয়া সমান থাকে তবে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা হাফ সাইকেলের অ্যাভারেজ ভ্যালু বের করে আমাদের ম্যাথ করতে হবে